তো এই হলো গৌরীবাড়ি মোড়, আর আমরা পার হয়ে অটো ধরবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অটোতে উঠে। তো আমরা অটোতে উঠে গেছি আর অটো স্টার্ট দিচ্ছে না কেন আমি জানি না, দাঁড়িয়ে রয়েছে সিগন্যালের জন্য। ব্যাস চলো এবার আমরা ডাইরেক্ট নামবো লঞ্চঘাট, আর সেখান থেকে আমরা যাব ভূতনাথ। লো হাম পহঁচ গে, চলে এসেছি আমরা। তো বেসিক্যালি চলছে শ্রাবণ মাস, আর তাই জন্যেই ভূতনাথের সামনে সুন্দর শ্রাবণের মেলা বসেছে। বাই দ্য ওয়ে, ভূতনাথের চকলেট চা আর লিট্টি চোখা লাইক ভূতনাথের কাছে পাওয়া যায় না, কিছুটা গিয়ে রয়েছে দোকানগুলো, তো খুব ভালো, তোমরা ট্রাই করতে পারো। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ অনুরোধ করবে যে আপনারা আমাদের এই মেলা চলাকালীন পরিবেশ সুস্থ সুন্দর রাখবেন, যাতে কোনো রকমভাবে অপরিস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে। কিন্তু কারোর কোনো রকম অসুবিধা দেখা যায় আপনাদের কোনো অসুবিধা হয়েছে আর এই যে আমরা পৌঁছে গেছি ভূতনাথের সামনে। তো বেসিক্যালি মন্দিরেরই একদম অপোজিটের একটা দোকান থেকে আমরা কিনবো ডালা, পুজোর ডালা। এই যে তো আমরা মন্দিরে ঢুকে পড়েছি, আর এরপর আমরা পুজো দেব, তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। এই হচ্ছে মন্দিরের ভেতরে সেই জায়গাটা যেখানে হোম হয় বেসিক্যালি, তো এটা হচ্ছে সেই জায়গাটা। হোমকুণ্ড রয়েছে এখানে, এই যে হোমকুণ্ডটা। এখন আমরা যাচ্ছি সামনে এক মাতাদির মন্দিরে। এই যে এই হচ্ছে সেই পথ আমরা এখন যাচ্ছি, তো কি সুন্দর মন্দিরটা সত্যি।
অনেকেই জানে না ভূতনাথ থেকে কিছুটা গিয়েই আবার মোটা বাবার মন্দির আছে, শিবেরই মন্দির। অনেকেই জানে না জায়গাটার বিষয়, মন্দিরটার বিষয়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, মোটা বাবার মন্দিরে, কিছুটা ডিস্টেন্সেই। এই হলো সেই মোটা বাবার মন্দির, আর এই হলো মোটা বাবার মূর্তি। তো সব জায়গার পুজো শেষে আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। তো চল আমাদের সঙ্গে। এতক্ষণ প্রচণ্ড গরম লাগছিল, ফাইনালি এই গঙ্গার পাড়ে এসে একটু হাওয়া দিচ্ছে, ভাল লাগছে, খুবই ভাল লাগছে। আর এই ভিউটা জাস্ট ওয়াও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এবার আমরা বাড়ি যাব। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। বাই।